দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন এক ব্যবসার সন্ধান দেব যে ব্যবসাটি ঘরে বসে শুরু করা যায়। এবং আজকে যে প্রোডাক্টটির বিজনেসের ব্যাপারে বলবো আপনাদেরকে, এই প্রোডাক্টটির চাহিদা আজীবন মার্কেটে বিদ্যমান। সেই কারণে এই প্রোডাক্টটির ব্যবসা করে আপনারা ভালো একটা মুনাফা প্রতি মাসে আর্নিং করতে পারবেন। তো আজকে যে ব্যবসার আইডিয়ার সন্ধান দেব, এই ব্যবসাটি শেয়ার করার জন্য আমি চলে এসেছি একটা কোম্পানিতে। তো এই কোম্পানি শুধুমাত্র যে মেশিন ম্যানুফ্যাকচারিং করে এমন না, এই কোম্পানিটা মেশিনের সাথে সাথে র মেটেরিয়ালসও কিন্তু ম্যানুফ্যাকচারিং করে। অর্থাৎ মেশিন কেনার পরে আপনাকে র মেটেরিয়ালস কেনার জন্য অন্য কোথাও ছুটতে হবে না। কোম্পানি যেহেতু নিজে ম্যানুফ্যাকচারিং করে র মেটেরিয়ালস, সেই কারণে আপনারা অনেক কম দামে, মার্কেটের তুলনায় অনেক কম দামে আপনারা এখান থেকে র মেটেরিয়ালসও পারচেস করতে পারবেন। আর শুধুমাত্র র মেটেরিয়ালস পারচেস করতে পারবেন এমন কথা নেই, আপনারা কিন্তু এই কোম্পানির কাছ থেকে হোলসেলারদের কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যে প্রোডাক্টটি তৈরি করছেন, সেই প্রোডাক্টটি আপনি কোথায় সেল করবেন, সেই ঠিকানাও কিন্তু কোম্পানির কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। তো বেশি দেরি করব না, কোম্পানির ওনারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। কোম্পানির তরফ থেকে আমাদের সাথে আজকে একজন ম্যাডাম আছেন, তো ম্যাডামই এই ব্যবসা সম্পর্কে ডিটেলসে আমাদের সাথে ব্রিফলি ডিসকাস করবেন। তো চলুন ম্যাডামের কাছ থেকে শুনে নেওয়া যাক এই ব্যবসা সম্পর্কে। আমার নাম হচ্ছে মুকর্ণা সরকার, আমার কোম্পানির নাম হচ্ছে ইন্ডিয়ান মেশিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আপনার অ্যাড্রেসটা কি আছে? আমার অ্যাড্রেস হচ্ছে সোদপুর, আসতে হবে আপনাকে সোদপুর রাজারোড। আমি যে ব্যবসাটার ব্যাপারে বলতে চলেছি আমার দর্শক বন্ধুদের, সেই ব্যবসাটা হচ্ছে একটা মধ্যবিত্ত বলুন বা দরিদ্র যেরকমই বলেন, যারা আজকাল যে ব্যাক বেকার তো বেড়ে চলেছে লকডাউনের পরে, এমনকি যারা বৃদ্ধরা রয়েছে, ধরো রিটায়ার্ড পার্সন রয়েছে, তাদের জন্য একটা বেশ সুন্দর রকমের ব্যবসা। ধরুন অল্প পুঁজিতে কী করে বেশি আয় করা যায়, সেই রকমই একটা ব্যবসা। এই ব্যবসাটা যেমন বাড়ির ছেলেরা করতে পারছে, তেমনি বাড়ির মহিলারাও করতে পারছে। মানে যুবক থেকে শুরু করে একদম যেটা আর কি রিটায়ার্ড পার্সন হয়, কার ফার্স্টে যেটা বললাম, ওরা সবাই করতে পারবে। আর এই মেশিনটা থেকে যে আয়টা হবে সেটা আশা করি যারা দর্শক বন্ধুরা দেখবেন এরপরে, তাহলে বুঝতেই পারবেন যে আয়টা কত রকমের। আর এই যে ব্যবসাটার কথা আমি বলবো, সেই ব্যবসা নিয়ে আপনার কোনো রকম অসুবিধা হবে না। মানে এটা এমন একটা চলতি ব্যবসা যেটা মানুষের নিত্য প্রয়োজনে লাগে। এই ব্যবসাটা দিয়ে আপনি যে শুরু করবেন, আপনার সবচেয়ে প্রথমে ব্যবসার বাড়িতে থাকে যে আপনি মার্কেটিংটা করবেন কী করে, মানে ব্যবসার যে আপনি মালটা তৈরি করবেন সেই মালটা আপনি বেচবেন কোথায়, সেই যে বেচার জায়গাটা সেটাও আমরা বলে দেবো। দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, যাবতীয় তথ্য আমরা দিয়ে দেবো, কোথায় থেকে কী করবেন, কীভাবে নেবেন সব কিছু আমরা বলে দেবো। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝেই গেছেন ভিডিও দেখে যে আজকে আপনাদের সাথে কোন ব্যবসা সম্পর্কে ডিসকাস করা হবে। তো আজকের ব্যবসার আইডিয়াটি হচ্ছে স্লিপার মেকিং বিজনেস। স্লিপার মেকিং বিজনেসের আগে ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্য রকমের। কারণ অনেকে আছে যারা মেশিন শুধুমাত্র বিক্রি করে, কোনো র মেটেরিয়ালস প্রোভাইড করে না, বা এক দুবার র মেটেরিয়ালস দিয়েও তারা দ্বিতীয়বার দিতে পারে না। কারণ হচ্ছে তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে না, তারা বাইরে থেকে মাল ইম্পোর্ট করিয়ে আপনাদেরকে র মেটেরিয়ালসগুলো প্রোভাইড করায় শুধুমাত্র মেশিন বিক্রির জন্য। তো এই কোম্পানির কাছ থেকে যদি আপনারা মেশিন পারচেস করেন, তার সাথে সাথে আপনারা র মেটেরিয়ালসও পাবেন, এবং যারা হোলসেলার আছে সেই সমস্ত হোলসেলারদের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনার মাল বিক্রির ঝামেলাটাও কিন্তু এখানে থাকছে না। তো সেই কারণে আপনি কিন্তু আপনার ব্যবসাটাকে ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। তো এই যে ম্যানুয়াল হ্যান্ড প্রেস মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা বসানোর জন্য বেশি কোনো জায়গার প্রয়োজন হয় না, ছোট্ট একটা জায়গার প্রয়োজন হয়। এই ম্যানুয়াল হ্যান্ড প্রেস মেশিনে যদি আপনারা জুতো তৈরি করতে চান, সেক্ষেত্রে একটা শিটের প্রয়োজন হয়। জুতো তৈরির যে শিটগুলো হয় সেই সমস্ত শিটের প্রয়োজন হয়, এবং কিছু ডাইসের প্রয়োজন হয়। আপনি যে সাইজের ডাইস নিয়ে কাজ করবেন সেই সাইজের জুতো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো ডাইসটা জাস্ট আপনার ফোমের উপরে বসিয়ে দিতে হবে এবং মেশিনের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। মেশিনের মধ্যে দিয়ে দেওয়ার পরে মেশিনটা জাস্ট উপর থেকে প্রেস করতে হবে, এবং খুবই সহজে আপনি কিন্তু যে কোনো সাইজের জুতো এই মেশিনটা থেকে, এই হ্যান্ড প্রেস মেশিন দিয়ে তৈরি করতে পারবেন। তাছাড়া আরেকটা মেশিন আছে যেটা খুবই স্পিডে প্রোডাকশন করে, আপনারা যদি অটোমেটিক প্রোডাকশন করতে চান সেক্ষেত্রে একটা পাওয়ার প্রেস মেশিন পাওয়া যায় স্লিপার মেকিং, সেই মেশিনটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। তবে প্রথম পর্যায়ে যাদের পুঁজি অল্প আছে তারা কিন্তু এই মেশিনটা দিয়ে খুবই সহজে যে কোনো শিট থেকে যে কোনো সাইজের জুতো কাটিং করে বের করতে পারবেন। এরপরে সেকেন্ড প্রসেসটা হচ্ছে জুতোর সাইডটা মসৃণ করার জন্য আপনার এরকম একটা মেশিনের প্রয়োজন হবে। এই মেশিনটার সাহায্যে আপনারা দুটো কাজ করতে পারবেন, একটা হচ্ছে জুতো সাইডগুলো মসৃণ করার জন্য, স্লিপারের সাইডগুলো মসৃণ করার জন্য এই গ্রাইন্ডিং মেশিনের প্রয়োজন হবে, এবং জুতোগুলোর
ফিতে পড়ানোর জন্য ড্রিলিং করতে হয়, অর্থাৎ ফিতের জায়গাগুলোকে ড্রিলিং করার জন্য এই একটি মেশিনেই আপনারা করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত ইজি প্রসেসে আপনারা ড্রিলিং করতে পারছেন। এই মেশিনটার সাহায্যে আপনারা দুটো কাজই করতে পারছেন। এবারে তিন নম্বর মেশিনে আসা যাক, যেটা হচ্ছে ফিতে পরানোর মেশিন বা স্ট্রাইপ ফিটিং মেশিন। তো দর্শক বন্ধুরা, এটা হচ্ছে স্ট্রাইপ ফিটিং মেশিন। এই ফিটিং মেশিনের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো টাইপের স্ট্রাইপ জুতোতে লাগাতে পারবেন। দেখে নিন প্রসেসটা, খুবই সহজ। একদম পা দিয়ে প্রেস করলেই কিন্তু জুতোর ফিতেটা লক হয়ে যাবে জুতোর মধ্যে। দেখতেই পাচ্ছেন কত সহজে যে কোনো টাইপের জুতোর ফিতে কিন্তু আপনি খুবই তাড়াতাড়ি পরাতে পারছেন। এবারে আমরা ম্যাডামের কাছ থেকে জেনে নেব মেশিনটার প্রাইস কী আছে আর কী কী সুবিধা আছে কোম্পানির তরফ থেকে, সেটা আমরা মেশিনের ম্যাডামের মুখ থেকে শুনে নেব। চলুন দেখুন। এই রাতে দর্শক বন্ধুদের এবার বলে দিই যে এই মেশিনটার কত কি দাম রয়েছে, কত টাকা নিয়ে আপনাদেরকে পুরীতে ব্যবসা শুরু করতে হবে সবই আমি বলে দিই। এই মেশিনটি পুরো সেটটির দাম হচ্ছে 22,000 টাকা। 22,000 টাকার মধ্যে আপনার এই মেশিনটিতে যাবতীয় জুতো বানাতে যা জিনিসপত্র লাগে সবই আমাদের দর্শক বন্ধুরা পেয়ে যাবে। প্রথমত এই মেশিনটি দেওয়া হচ্ছে 22,000-এর মধ্যে, তার মধ্যে ড্রিলিং মেশিনটা এটাও দেওয়া হচ্ছে, সাথে আপনাকে 10 খানা ডাই দেওয়া হবে। এই যে মেশিনটা আপনারা দেখছেন, আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারার, আমরা মেশিনটা নিজেরা তৈরি করি। বাজারে চলতি মেশিন হয়তো আপনি অনেক কিছুই দেখতে পারবেন, সেগুলো হয়তো কম দামেও আপনি পেতে পারেন, কিন্তু দেখবেন যে কম দামি জিনিস কিন্তু বেশি দিন স্থায়িত্ব হয় না। তো আমার দর্শক বন্ধুরা বুঝতেই পারবেন যে আমি কি বলতে চাইছি। তো আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারার যে আপনাকে দিতে পারবো প্রোডাক্টের যে স্থায়িত্বটা থাকবে তা অনেক দিনের থাকবে, লংজিভিটিটা। এই যে মেশিনটি আপনি দেখছেন, এই মেশিনটার মধ্যে যে 22,000 টাকা আমি বললাম এই মেশিনটির দাম রয়েছে, তার মধ্যে থেকে একটা জুতো তৈরি করতে আপনার যাবতীয় যা যা মেশিন সরঞ্জাম লাগে সবই আপনাকে দিয়ে দেওয়া হবে। তার মধ্যে থেকে এই মেশিনটা এত দেওয়াই হচ্ছে, আপনি বুঝতেই পাচ্ছেন। এই যে আপনাদেরকে এই যে ড্রিলিং মেশিনটা গ্রাইন্ডারটা এটা আপনাকে দেওয়া হবে, সাথে আপনাকে ডাই দেওয়া হবে, এরকম 10 জোড়া ডাই দেওয়া হবে, ফিতে পরানোর হুক দেওয়া হবে, সমস্ত কিছু যা একটা জুতো তৈরি করতে লাগে সেগুলি সবই দেওয়া হবে। সাথে আমাদের আকর্ষণীয় জিনিসটা আমি বলে রাখি যে একটা জুতো তৈরি করতে গেলে যে প্রিন্টার লাগে সেই ম্যানুয়াল প্রিন্টারটা আমরা এই 22,000 টাকার মধ্যে দিয়ে দেবো। এই যে মেশিন দেখছেন, এই স্লিপার তৈরির মেশিন দু ধরনের পাওয়া যায়। এইটি যেটা দেখছে সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। এই প্রোডাকশনে আসলে মেশিনটিতে প্রোডাকশনের ভিন্নতা অনুযায়ী হয়, তো এটাতে আপনার ঘন্টাতে প্রোডাকশন হবে 80 জোড়া, মানে 1 ঘন্টায় আপনি 80 জোড়া জুতো বানাতে পারবেন। তো ধরে রাখুন যে আপনি যদি ঘন্টায় 80 জোড়া জুতো বানান, প্রত্যেকটা জুতো থেকেও যদি আপনার 10 টাকা করে প্রফিট থাকে তো সেক্ষেত্রে আপনি পার ঘন্টায় 100 টাকা করে কামাতে পারছেন। দর্শক বন্ধুরা তো অবাক হয়ে গেলেন যে 80 জোড়া কী করে একটা ম্যানুয়াল মেশিনের প্রোডাকশন হয়। তো আমি আগেই বলেছি যে এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং। তো এইটা মেশিনটি এরকমভাবে তৈরি এবং এর কোয়ালিটি এবং এর যেটাকে বলে ওজন সেটা এমন ধরনের যে এটাতে আপনার 80 জোড়া বেরিয়ে যাবে। হয়তো প্রথম প্রথম আপনার হয়তো 60-65 জোড়া বেরোবে, তারপর যখন আপনার হাতের স্পিড, ম্যানুয়াল মেশিন তো ডিপেন্ডই করে হাতের স্পিডের ওপরে, তখন আপনার এটা 80 জোড়া বেরিয়ে যাবে। এবার আসি আমার হচ্ছে বন্ধুদের বলি যে র মেটেরিয়াল ভাবছেন তাদের। তো র মেটেরিয়ালস আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, আমরা র মেটেরিয়ালস নিজস্ব তৈরি হয়। তো সেই ব্যাপারে আমি একটু পরে আসছি, ফার্স্টে দেখে নিন যে এই মেশিনের আর একটা কিরকম কী ধরনের মেশিন হয় স্লিপার তৈরি আর একটা। চলুন আমরা ওই মেশিনটাও দেখে নিই। আগে দেখো দর্শক, এটা ম্যানুয়াল মেশিন, এটি হলো আমাদের পাওয়ার প্রেস মেশিন, মানে এটা জুতোর মেশিনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে মেশিনটি হয় সেটা হচ্ছে পাওয়ার প্রেস মেশিন। তো এই পাওয়ার প্রেস মেশিন হচ্ছে প্রোডাকশনের বুঝতেই পাচ্ছেন তারতম্য হবে। তো এই পাওয়ার প্রেস মেশিনের আমাদের এখান থেকে দাম শুরু হচ্ছে 70,000 টাকা থেকে। এর প্রোডাকশন হচ্ছে মিনিমাম যেটা রয়েছে আমাদের লো প্রাইসে, সেটার প্রোডাকশন হচ্ছে 500 জোড়া করে পার ঘন্টায় আপনার বেরোবে। তার মানে বুঝতেই পারছেন প্রোডাকশনটা কত হাই রয়েছে। তো এটার জন্য এটার নামই হচ্ছে পাওয়ার প্রেস, মানে পাওয়ার এর অনেক বেশি আর কি। চলুন এবার দেখি আমাদের, এবার যেটা আগে বললাম আমি র মেটেরিয়াল সম্পর্কে, চলুন র মেটেরিয়াল সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা দেওয়া যাক। সবচেয়ে বড় যেটা ব্যবসার ক্ষেত্রে আসে হচ্ছে সব র মেটেরিয়ালস। চলুন র মেটেরিয়ালস আমার দর্শক বন্ধুদেরকে আমি দেখিয়ে দিই, তারপর দেখাতে দেখাতে তার যা বিস্তারিত আলোচনা আমি করে দিচ্ছি। চলুন দর্শক বন্ধুরা এবার দেখে নিন আমাদের র মেটেরিয়ালস গুলো। আমাদের আগেই বললাম আমাদের র মেটেরিয়ালস নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয়। তো র মেটেরিয়ালস জানেন আপনারা বিভিন্ন রকমের জুতো বাড়িতে পরেন, ইউজ করেন, তো জানেন যে জুতোর দাম বিভিন্ন রকমের হয়, তার উপর তার স্থায়িত্বটা নির্ভর করে। ঠিক তেমনই এখানকার বিভিন্ন ধরনের শীত আছে, সেই শীতের স্থায়িত্ব নির্ভর করে তার নির্ভরতার উপরও তার দামটা
অনেকটা ডিপেন্ড করে যে কিরকম দাম হবে না হবে। যেমন 250 টাকারও যেমন শীট রয়েছে, আপ টু 750 টাকারও শীট রয়েছে। তো 250 টাকার শীট আর 750 টাকার শীটের মধ্যে পার্থক্য বুঝতেই পারছেন যে কত কি রয়েছে। তো দেখিয়ে দিন শীটগুলো থেকে কিরকম জুতো তৈরি হয়। এই যে এরকম জুতো তৈরি হবে, এই যে ফিতে দেখছেন, যে ফিতে আপনি বিভিন্ন রকমের পেয়ে যাবেন। যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে র মেটেরিয়ালস, আমাদের দর্শক বন্ধুরা যদি মনে করেন যে আলাদা রকমের ডিজাইনে তাদের নিজস্ব ব্র্যান্ড দিয়ে নাম দিয়ে আপনারা করবেন, কাস্টমাইজ করে করবেন, তো সেটাও আমরা করে দিতে পারবো, কারণ আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং। এছাড়াও আর একটা কথা আমরা দর্শক বন্ধুদের বলে রাখি, যেহেতু আমাদের র মেটেরিয়ালস এর নিজস্ব ম্যানুফ্যাকচারিং, আপনি তো সারা বছর মাল আমাদের থেকে পাচ্ছেন, তাছাড়া মার্কেটের থেকে প্রত্যেকটা শীতে ন্যূনতম অন্তত 30-40 টাকা করে কমে তো পাচ্ছেনই আপনি, বা ধরে রাখুন যেটা বাইরে বিক্রি হচ্ছে 700-800 টাকা করে শীত, সেটা আমাদের কাছে সেই কোয়ালিটি সেম শীত রয়েছে আপনার ধরুন 350-400 করে। কারণ মনে রাখবেন আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমাদের মাঝখানে আপনাদেরকে কোনো ভেন্ডারের কাছে যেতে হচ্ছে না, আপনি ডিরেক্ট মালটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটের থেকে পাচ্ছেন। তো বা দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন নিশ্চয় আপনারা কতটা কমে পাবেন আমাদের কাছ থেকে র মেটেরিয়ালসটা। ম্যাম কি আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করতে চায়? প্রথমত আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা গুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে কল করলেই হবে। এছাড়া আমাদের দর্শক বন্ধুদের বলে রাখি আমাদের মানে যে পথে আসবেন সেটা কিভাবে আসতে হবে। একা যদি আপনি শিয়ালদা স্টেশন থেকে আসেন, তো শিয়ালদা স্টেশন থেকে যে কোনো ব্যারাকপুর যাওয়ার লোকালে, তো ব্যারাকপুর যাওয়ার স্টেশনে উঠে ওই ট্রেনটাতে উঠে আপনাকে নামতে হবে সোদপুর স্টেশন। সোদপুর স্টেশন থেকে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 2-3 মিনিট। আর যদি কেউ আমাদের বাস রুটে আসে বা হাওড়া থেকে আসছেন, যে কোনো হাওড়া থেকে ব্যারাকপুর যাওয়ার বাসে উঠে সোদপুর রাজা রোড নামে ওখান থেকে 1 মিনিটের হাঁটা পথ হচ্ছে এখানে। তার থেকে দর্শক বন্ধুরা একা আসার থেকে মনে করো যে আমাদের যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে একটা কল করুন, বিস্তারিত আপনি যে লোকেশন থেকে আসছেন সেখান থেকে কিভাবে আসলে আপনার সুবিধা হবে সেই সব সব কিছু আপনাকে বলে দেওয়া হবে। দর্শক বন্ধুদের আমি আর একটা কথাও জানিয়ে রাখি যে আপনি যে র মেটেরিয়ালস থেকে যে মালগুলো তৈরি করবেন, আপনি মেশিন র মেটেরিয়ালস যদি আপনি আমার থেকে নেন, তো আপনাদের আমি যে মার্কেটিংয়ের সুযোগ সুবিধাটা কানেক্টটা দিতে পারি। মানে হচ্ছে আমাদের যারা হোলসেলার রয়েছে, তো আপনি যে র মেটেরিয়ালস থেকে মালগুলো তৈরি করবেন জুতোগুলো, সেগুলো আবার হোলসেল রেটে আমাদের হোলসেলারদেরকে দিয়ে দিতে পারেন। তো প্রথম ব্যবসা শুরু করতে গেলে দুটো জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে র মেটেরিয়ালস প্লাস মার্কেটিং। তো র মেটেরিয়ালস তো আপনি আমার থেকে পাচ্ছেন, প্লাস আপনাদেরকে আমার দর্শক বন্ধুদেরকে আমরা যারা থাকবে এবং ক্রেতা বন্ধুরা যারা আসবে তাদেরকে আমরা মার্কেটিংয়ের সুযোগ সুবিধাটাও দিয়ে থাকছে। তো দর্শক বন্ধুরা আজকে আমাদের আমার পুরো ভিডিওটা দেখলেন কিভাবে স্লিপারের তৈরি হচ্ছে, কি মেশিন কি লাগছে না লাগছে, তার থেকেও বিস্তারিত আপনারা জানতে পারবেন আমাদের এখানে এসে। ভিডিও দেখে সব কিছু কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন না, তো আপনারা আগে এখানে আসুন, আগে এসে দেখুন যে মেশিনটি কিভাবে কি তৈরি হচ্ছে না হচ্ছে, বিস্তারিত এই মেশিনটি ব্যবসাটা সম্পর্কে জানুন, তারপর আপনারা ব্যবসাটি শুরু করুন। তো দর্শক বন্ধুরা আশা করি যে আমি অনেকটা পরিমাণে আপনাকে সাহায্য করতে পারলাম এই ব্যবসাটা সম্পর্কে, যে কিভাবে করতে হয় না করতে হয়। তো দর্শক বন্ধুরা আজকের জন্য নমস্কার, আমি চেষ্টা করবো আবার আপনাদের দর্শক বন্ধুদের কাছে নতুন কোনো ব্যবসার খোঁজ নিয়ে আসার জন্য।